রাতভর বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা, দীর্ঘ সময় কারেন্ট অফ, চলেনি পাম্প, আরও বেশি সমস্যায় দীনবন্ধু নগরের বাসিন্দারা। ভোর রাত থেকে পৌর কর্মী কাউন্সিলরদের নিয়ে এলাকায় ছুটলেন পৌর প্রধান। শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি, শনিবারও দিনভর চলেছে বৃষ্টিপাত। নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে বনগাঁ পৌরসভার একাধিক এলাকা। টানা বৃষ্টির ফলে নিচু জায়গাগুলিতে জল দাঁড়িয়ে গিয়েছে। সবথেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে দীনবন্ধু নগর এলাকায়। পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড দীনবন্ধু নগর। ইছামতি নদীর তীর বরাবর গার্ডওয়াল রয়েছে, নির্দিষ্ট এলাকায় বসানো আছে পাম্প। বৃষ্টির জল দাঁড়িয়ে গেলে পাম্প করে সেই জল ইছামতিতে ফেলা হয়। একই রাতভর বৃষ্টি, তার উপর সকাল থেকে কারেন্ট অফ, ফলে পাম্প চালানো সম্ভব হয়নি, জল দাঁড়িয়ে গিয়েছে এলাকায়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, কারেন্ট অফ, পাম্প চালানো যায়নি, সে কারণেই এই অবস্থা। আরও হবে পাম্প তো চারখানা পাইপ আছে, চারখানা পাইপে এবার কি মনে হচ্ছে আবার ঘর ছাড়তে হতে পারে? এখন যা বৃষ্টি নিম্নচাপ শুনছি তা হতেও পারে। এখন আমাদের হলিহাট তো কিছু করার নেই, গার্ডওয়াল আছে, আতঙ্ক তো হওয়ার মনেই, এত জল দেখে মনে হচ্ছে যে আতঙ্ক খুবই ছড়িয়ে পড়ে। অপর এক বাসিন্দা জানান, পাম্প চললে জল সরে যায়, তখন অসুবিধা হয় না, কিন্তু কারেন্ট না থাকার কারণে এদিন সমস্যায় পড়তে হয়েছে। উপরে জল কমে যাচ্ছে, এটা তো নিচের সাইড না, টোটালটা উপরের জলটা টোটাল নিচে আসে, সেই জলটা আটকে আবার পাম্প যতক্ষণ চলবে জল বেরোতে টাইম লাগবে না। বর্ষা হলে এরম জল, এরম দিন দুই বৃষ্টি হলে এরকম জল জমবে, জল বেরোনোর তো লাইন নেই পাম্প ছাড়া। প্রতিবারই জল হয়, জল হলে চেয়ারম্যান এবং সাগর করে দেয়, এবং রাস্তাটা একটু উঁচু করলে ভালো হয়। চেয়ারম্যানকে কি জানিয়েছেন? হ্যাঁ, চেয়ারম্যান কি বললেন? বলো করে দেবো। রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন হওয়ার খবর পেয়ে এদিন সকাল থেকে বিভিন্ন কাউন্সিলর ও পৌর কর্মীদের সাথে নিয়ে বনগাঁর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন পৌর প্রধান গোপাল শেঠ। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার সাফাই বিভাগ, বিপর্যয় মোকাবিলা বিভাগ কর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেন তিনি। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার 22টি ওয়ার্ডেই কম বেশি জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। নিচু জায়গাগুলি থেকে পৌরকর্মীরা পাম্প চালিয়ে জল বের করার কাজ করছেন। পৌরপ্রধান জানান, বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদেরকে বলা হয়েছে পরিস্থিতি খারাপ হলে পার্শ্ববর্তী যে শেল্টার রয়েছে সেখানে আশ্রয় নেওয়ার জন্য। পৌরকর্মীরা তাদের সমস্ত রকম সাহায্য করবেন, তাদের দুবেলা খাবার ব্যবস্থাও পৌরসভার পক্ষ থেকে করা হবে বলে জানান পৌরপ্রধান। বিভিন্ন ওয়ার্ডে পকেটে সমস্ত জল জমে, বাড়ির মধ্যে জল ঢুকে গেছে। আমরা সমস্ত পরিস্থিতি 22টা ওয়ার্ডে আমরা পরিক্রমা করছি, আমার সঙ্গে কাউন্সিলর নারায়ণ ঘোষ এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টের সমস্ত স্টাফরা আছে। সমস্ত সমগ্র কম বেশি হয়েছে, কিন্তু ওগুলো বেশি হয়েছে, সমস্ত নদীর সঙ্গে এক হয়ে গেছে। আমরা অবজার্ভ করছি এবং প্রত্যেককে বলেছি, যদি কিনা বাড়িতে কারোর অসুবিধা হয় আপনার কাছাকাছি যে শেল্টার আছে লোকাল, সেখানে গিয়ে আপনারা উঠুন, আমাদের স্টাফরা আছে, তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবে, এবং আমরা খাবার ব্যবস্থাও দুবেলা রেখে দেবো। সুতরাং আমরা নজর রাখছি, আমাদের স্টাফরা নজর রাখছে, কাউন্সিলররা নজর রাখছে। আমরা চাই যে বনগাঁর কোনো মানুষ যাতে কোনোরকমভাবে অসুবিধায় না পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।